বছরের প্রথম দিনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার ছেড়েছিলেন। প্রতিশোধ নেবার কথা জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, 30 ডিসেম্বর রাশিয়ার বেলগ্রেড শহরে ইউক্রেনীয় বাহিনী যে হামলা চালিয়েছে তার শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। তবে পুতিনের এই হুমকি নিছকই কোনো হুমকি নয়। পুতিন শুধুমাত্র কথার ফুলঝুরি ছাড়েন না, যা বলেন তা করে দেখান। বছরের শেষ দিন 31 ডিসেম্বর ইউক্রেনের 50টি জায়গায় ড্রোন হামলা চালায় রাশিয়া। 1 জানুয়ারি হামলা চালায় 90টি স্থানে, কিন্তু সবচেয়ে তীব্র হামলার ঘটনা ঘটে 2 জানুয়ারি। ওই দিনের হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল ব্যবহার করে সেদিন ইউক্রেনকে কড়া জবাব দেয় ক্রেমলিন। জানা যাচ্ছে ড্রোন হামলার জন্য রাশিয়া গ্যারান টু ড্রোন ব্যবহার করা হয়েছে। এটা ইরানি আত্মঘাতী ড্রোন শাহিদ 136 এর রুশ সংস্করণ। ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি যদিও প্রমাণ ছাড়া দাবি করেছেন কিনঝাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু বড় ব্যাপার হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে। এর আগে বেলগ্রেড শহরে ড্রোন হামলায় কমপক্ষে 21 জন নিহত হলেও রাশিয়ার 1 জন সেনাও নিহত হননি, এমনকি কোনো সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি। অবশ্য 2 জানুয়ারি বেলগ্রেডে আরেক দফা হামলা চালায় ইউক্রেন, এবার অবশ্য খুব বেশি ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি। অনেক মাস ধরে রাশিয়ান বাহিনী ইউক্রেনের নগর ও শহরগুলোর সামরিক স্থাপনার সঙ্গে জ্বালানি ও পানির সরবরাহ ব্যবস্থার মতো লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে আসছে। রাশিয়ার কিছু হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু হয়েছে আবাসিক ভবন, হোটেল সহ বেসামরিক স্থাপনা। এ ধরনের হামলার ক্ষেত্রে রুশরা দাবি করে আসছে দুর্ঘটনাবশত আবাসিক ভবন বা হোটেলে হামলার ঘটনা ঘটেছে, অথবা তারা দাবি করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরোধের মুখে পড়ে দিকভ্রান্ত হয়ে ড্রোন বা ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনায় গিয়ে পড়েছে, অথবা এসব ভবন ও হোটেল সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু এ ধরনের হামলার ক্ষেত্রে ইউক্রেন সবসময় বলে আসছে যে রুশ বাহিনী বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেই হামলা করে। বেলগ্রেড হামলার পর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি সভা আয়োজনের দাবি করেছে। মস্কোর দাবি, ইউক্রেন বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছে এবং হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। রাশিয়া চেক রিপাবলিককে দায়ী করে বলেছে যে তারা ইউক্রেনকে যে RM-70 ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট লঞ্চার দিয়েছে সেটা ব্যবহার করে ইউক্রেন হামলা করেছে। রুশরা বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি নির্দেশে এই হামলা পরিচালিত হয়েছে। এদিকে জেলেনস্কি ক্রিমিয়া বিজয়ের প্রতি মূল মনোযোগ দিচ্ছেন বলে মনে হচ্ছে, তবে যুদ্ধের কৌশল নীতি কী হবে তা নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ও সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। জালুঝনি চান ইউক্রেনীয় বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করুক, যাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা অনেকটা কমিয়ে আনা যায়। আর দোনেস্ক ও জাপারোঝোজিয়া অঞ্চলের রুশ বাহিনীর আগ্রাসনের প্রচেষ্টা রুখে দিতে চান তিনি। অন্যদিকে জেলেনস্কি চান ইউরোপ ও আমেরিকা থেকে অর্থ, অস্ত্র ও অন্যান্য সহযোগিতা অব্যাহত থাক। জেলেনস্কি এ ব্যাপারে খুব আত্মবিশ্বাসী যে তিনি রাশিয়ার নেতৃত্ব পর্যায়ে খুব ভালোভাবে ছাঁকনি দিতে পারবেন, এমনকি পুতিনকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারবেন বলে মনে করছেন তিনি। কিন্তু তাকে আদৌ সম্ভব? ইউক্রেন নিয়ে তার মনোযোগ যতটা রাজনৈতিক ততটা সামরিক নয়। জেলেনস্কি ভালো করেই জানেন কূটকৌশল ছাড়া ক্রিমিয়ায় রাজনৈতিক সাফল্য পাওয়ার পথ নেই। সে কারণে ব্রিটেন ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি করা দূরপাল্লার অস্ত্রের উপর নির্ভর করতে চাইছেন জেলেনস্কি। এদিকে যুদ্ধক্ষেত্রে বিশেষ করে বাখমুত ও আভদীপকা অঞ্চলে ধারাবাহিক পরাজয়ের মুখে পড়েছে ইউক্রেন, কিন্তু জেলেনস্কি রাশিয়ার শহরগুলোয় হামলা চালানোর মধ্য দিয়ে একটা বাজি ধরতে চাইছেন। তিনি মনে করছেন তার এই কাজে পশ্চিমা দেশগুলো অনুপ্রাণিত হয়ে তাকে বেশি বেশি সমর্থন দেবে, কিন্তু বাস্তবে সেটা হবে না বলেই মনে হয়। এ ধরনের হামলা ইউক্রেন ও দেশটির সমর্থকদের জন্য ভিন্ন ফল নিয়ে আসতে পারে। এবার রাশিয়া যেমন চেক প্রজাতন্ত্রের দিকে আঙুল তুলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের কারণে রাশিয়া চেক প্রজাতন্ত্রকে শায়েস্তা করার পরিকল্পনা করতে পারে। এতে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। রাশিয়া যদি নিজেদের সংযত রাখেও তবু এ ধরনের হামলা ইউক্রেনের জন্য বিপদ ডেকে আনতে পারে। ইউক্রেন যেভাবে রাশিয়ার শহরগুলোয় হামলা শুরু করেছে তাতে ইউরোপ নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়তে পারে। এতে পরিস্থিতি হাতের নাগাল থেকে ফসকে যাওয়ার আগে ন্যাটো তাড়াহুড়ো করে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করে ফেলতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ইউরোপের রাজনৈতিক রূপরেখাতেও পরিবর্তন আসছে। পোল্যান্ডের ক্ষেত্রে উত্তেজনা দেখা গেলেও ইউরোপের আর সব দেশের ক্ষেত্রে উৎসাহে ফাটা পড়তে দেখা যাচ্ছে। অনেক দেশে রাজনৈতিক পরিবর্তনও আসন্ন। রাশিয়ার শহরগুলোয় জেলেনস্কির হামলায় ইউরোপে বড় পরিসরে সংঘাত ছড়িয়ে পড়ার যে ঝুঁকি তৈরি করলো তাতে ন্যাটোর দেশগুলোতে ক্ষমতাসীন সরকারগুলোর পক্ষে ভোটার টানা আরও কঠিন হয়ে পড়বে।
কারণ এই কাজের মাধ্যমে পরিস্থিতি নাগালের বাহিরে চলে যেতে পারে, যা ভালোভাবেই জানে ইউরোপের মানুষ। তাই রাশিয়ার শহরে হামলা চালানোর দুঃসাহস জেলেনস্কির আরেকটু বড় ভুল, যা ইউরোপকে বিপদে ফেলবে, না হয় ইউক্রেনের আরও বন্ধু কমাবে।